বেআইনি কারবার চলছে এবং কয়লার কারবারও চলছিল, কিছু ক্ষেত্রে কয়লা প্রশাসন একটু উদ্যোগী হয়ে বন্ধ করেছে, কিন্তু বালি এখনও চলছে এবং যেভাবে বালি চলছে তাতে সবচেয়ে বড় কথা হচ্ছে অবৈজ্ঞানিকভাবে বালিটাকে তোলা হচ্ছে এবং এই কারণে নদীর জলের স্তরটা নিচে নেমে যাচ্ছে এবং জল সরবরাহ ব্যাহত হচ্ছে। এটা যদি আগামী দিনে রোধ না করা যায় তাহলে নদী যেমন বিপন্ন হবে, লক্ষ লক্ষ মানুষ যারা রানীগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে আছে তারাও বিপন্ন হবে এবং এই যে ব্রিজ আছে এই ব্রিজও হচ্ছে বিপন্ন হবে। আমরা সমস্ত বিষয়টাকে বলেছি আইসির কাছে যাতে এই বিষয়গুলো দেখা হয় এবং মাফিয়াদের নিয়ন্ত্রণ করা, বেআইনি বালি কারবার কয়লা কারবার বন্ধ যাতে পারমানেন্টলি করা হয়। উনি আশ্বাস দিয়েছেন যে সেই কাজ করবেন, উনি অন্তত থাকার সময় এই কাজ অন্তত হবে না বলে আমাদেরকে বলেছেন। আমরা সেই বিষয়গুলোকে নিয়ে ওনার কাছে উত্থাপন করাতে আমরা আজকে ডেপুটেশন দেওয়ার মধ্য দিয়ে আমাদের কর্মসূচি। এই কালাম না পাস, এই কালাম না পাস।